অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বহাল রয়েছে রাজ্যের নানা জায়গায়। কদিন পর পরই ফাঁসিতে ঝুলে মৃত্যু, জলে ডুবে মৃত্যু, খুন, খুনের চেষ্টা সহ ইত্যাদি অপরাধমূলক ঘটনা অব্যাহত রয়েছে। এই কয়েকদিনের ব্যবধানেও রাজধানী ও সংলগ্ন এলাকায় একাধিক মৃত্যুর ঘটনা হয়েছে। মাত্র একদিন আগে শ্রীনগর থানা এলাকায় ফাঁসিতে ঝুলে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে 50 ঊর্ধ্ব এক ব্যক্তির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বয়স্ক ব্যক্তির। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে আমতলী থানাধীন কাঞ্চননগর এলাকায়। নিজ বাড়ির অদূরেই এদিন সকাল 8টা নাগাদ পুকুরের জলে ভেসে ওঠে শম্ভু সরকার নামে এই ব্যক্তির দেহ। পরিবার সূত্রে জানা যায়, শম্ভু সরকার আগে গাড়ির চালক ছিলেন, কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার পর গাড়ি চালানো ছেড়ে দিয়ে দিনরাত মদের নেশায় ডুবে থাকতেন। শুনলাম যে একজন লোক পুকুরে ভেসে এসে আমার পায়ের মধ্যে, তখন আমরা দৌড়ে গেছি, আমার চলে গিয়ে আছি, দেখলাম যে ভেসে গেছে। তারপর আমরা থানা থেকে বলেছি। বাড়িতে তার ছেলে এবং পুত্রবধূ রয়েছে। ছেলে গাড়ি চালিয়ে বর্তমানে সংসারের হাল ধরে রেখেছে। এদিনও সকালবেলায় শম্ভুকে বাড়ির সংলগ্ন এলাকায় দেখতে পায় স্থানীয় লোকজন, কিন্তু সকাল 8টা নাগাদ এলাকার সোনালী পুকুরে তার দেহ ভেসে উঠতে দেখতে পায় এলাকাবাসী। পরবর্তী সময়ে এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আমতলী থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ দেহ উদ্ধার করে মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা পরীক্ষা করে দেখে। যদিও দেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। এলাকার কাছ থেকে জানতে পারছি সে সবসময় ড্রাঙ্কিং কন্ডিশনে থাকতো। এইদিকে আসার পথে সকালে যার আমরা শুনতে পেলাম মহিলারা জল আনতে যাইতেছে, তখন ওনার ডেড বডি বাড়তে দেখছে সকাল 8টায়। কিন্তু ওনার ছেলের বউ কইছে সকাল 6:30 ঘর থেকে বেরিয়েছে, তাহলে 6:30 থেকে 8টার ভিতরে যে কোনো সময় সে সম্পূর্ণ ড্রাঙ্কিং কন্ডিশন অবস্থায় সে এখানে পুকুরে পড়েছে, মারা গেছে। গোটা ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের ধারণা, সাত সকালে অতিরিক্ত নেশার ঘোরে পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে তার। যদিও ময়না তদন্তের পর এ বিষয়ে স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া যেতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।